ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমি আপনাদের খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সহজে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেটা রেসিপি শেয়ার করব হুট করে মেহমান আসলে আপনারা এভাবে রান্না করে সবাইকে চমকে দিতে পারবেন এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব এখানে আমি চারটা পাকিস্তানি মুরগি নিয়েছি দিয়ে দিলাম দুইটা তেজপাতা পাঁচটা ছটা কাঁচা মরিচ এরপরে দিয়ে দিলাম হাফ কাপ আদা রসুন বাটা এখন দিব হাফ কাপের মতো জিরা বাটা আমি এখানে কোনো রকম ম্যারিনেশানে ঝামেলা করব না ঝটপট বাসায় মেহমান আসলে খুব দ্রুত কিভাবে আপনারা ম্যারিনেশান ছাড়াই মুরগিটা তৈরি করতে পারবেন মুরগি দিয়ে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো এখন দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে বেরেস্তাটাও ব্যবহার করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম দুই চামচ টক দই এরপরই দিব এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম এবং আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খুবই মুচমুচে থাকে সেটা রেসিপিও আপনাদের সাথে একদিন শেয়ার করব এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ প্যাকেটের যে রাঁধুনি বিরিয়ানির মশলাটা আছে সেখানে এক পোড়া প্যাকেটটাই দিয়ে দিচ্ছি যেখানে যেহেতু আমার এখানে চারটা মুরগি এখন আমি দিচ্ছি মরিচের গুঁড়া চার চামচের মতো আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যতটুকু ঝাল খান ততটুকুই দিবেন এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি মিশিয়ে একদম চুলায় বসিয়ে দেবো এখন আমি আলু ভেজে রেখেছি সেই আলু এবং বেরেস্তেও আলু ভাজা যে তেল সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি নাড়িয়ে চাড়িয়ে চুলায় দিয়ে দিবো ও চুলায় আমি মুরগিটা বসিয়ে দিয়েছি এবং কষিয়ে নিচ্ছি মুরগিটা থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে মুরগিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখান ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু মানে এক কাপের মতো পানি দিয়েছিলাম এবং আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে এখন আমার মাংসটা পুরাপুরি রেডি হয়ে গেছে এরপর আমি এখন পোলাওটা করতে চলে যাব আপনারা যদি এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনারা বিরিয়ানিটা করেন তাহলে কিন্তু খুব অল্প সময় ঝটপট বিরিয়ানি রান্না করে সবাইকে চমকে দিতে পারবেন এবং যারা নতুন রাঁধুনি আছেন এবং কাঁচা রাঁধুনি আছেন আমার মতো তাদের কিন্তু রেসিপিটা খুবই উপকারে আসবে ঝটপট আপনারা এটা তৈরি করতে পারবেন যারা এখন নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই উপকারী লট রান্না করতে চলে যাব আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি একটা তেজপাতা তিনটা এলাচ দুইটা লবঙ্গ এবং তিনটা চার তিন চারটা কাঁচা মরিচ এবং কিচমিশ সবগুলো দিয়ে আমি একটু হালকা হাতে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করব আপনার অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা পরে দিব আমি এটা বোলাওয়ার মধ্যে এখন আমি এটা একটু হালকা হাতে ভেজে নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিব এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজার পর চালটা ঢেলে দিচ্ছি চালটা আমি প্রায় পনেরো মিনিট আগে ধুয়ে পানিটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি চালের পানিটা থাকলে কিন্তু পোলাওটা ঝরঝরা হয় না তাই আমি চালটার পানি একদম এই গামলাতে দেখেন মানে ঝরিয়ে নিয়েছি আমার চালটা একদম শুকিয়ে গেছে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চালটা ভেজে নেব চালটা একটা মনে রাখবেন চালটা যত ভাজবেন পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে এবং খেতে অনেক মজা হবে এবং বিরিয়ানি পোলাওর চাল কিন্তু ভাজার মধ্যেই সব কিছু চালটা যত সুন্দর করে ভাজা হবে এবং যত ভালো করে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই মজা হবে এবং ঝুড়ঝরা হবে এখন আমি খুব আলতো হাতে মানে খুব নাড়িয়ে চাড়িয়ে যাতে লেগে না যায় পোলাওটা ভেজে নিচ্ছি দেখেন হ্যাঁ খুব ভালো করে ভাজার পর এখন আমি পানি দিয়ে দিব পানিটা আপনারা একটু খেয়াল করবেন যদি আমি চার পট চাল দিই তাহলে দিব আট পট পানি এভাবে আপনারা দুই ডবল পানি দেবেন মানে ডবল পানি দেওয়ার চেষ্টা করবেন যদি তিন পট চাল দেন তাহলে ছয় পট পানি দেবেন যে পট মেপে আমি চাল দিয়েছি ঠিক সেই পট মেপেই আমি পানি দিব যাতে আমার পারফেক্ট হয় আমার বিরিয়ানিটা এখন দেখেন আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে একদম ঝুরঝুর হয়েছে এখন আমি যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা ঢেলে দিচ্ছি পোলাওটার মধ্যে ঢেলে দিয়ে আমি উপর থেকে চারিপাশের ভাতগুলোকে উপর থেকে দিয়ে দেবে এবং মাংসটা ঢেকে দিব এর এতে হবে কি আমার মাংস চালে ভাতের সাথে খুব সুন্দর করে মিশে যাবে এবং খুব নরম হবে আপনারা খেয়াল করবেন ভাতটা যাতে তিন ভাগের দুই ভাগ হয় তখনই মাংসটা দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এবং আমি এটাকে ডিম জেলে রেখে দেবো কিছুক্ষণ পর আমি এর নিচে একটা তাওয়া দিয়ে দেবো যাতে আমার বিরিয়ানিটার নিচে লেগে না যায় আপনারা অবশ্যই তাওয়া দেওয়ার চেষ্টা করবেন আমি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপটে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা খুবই উপকার হবে খুবই উপকৃত হবে তারাই ভিডিওটা দেখে আশা করি ভিডিওটা পুরোটুক দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে এখন আমি ঢেকে দিব দেখেন আমার পোলাওটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে খুবই ঝুরঝুর হয়েছে বিরিয়ানিটাও কিন্তু মানে মাংস মিশানোর পরে যে বিরিয়ানিটা হবে সেই বিরিয়ানিটাও কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছিল দেখিয়ে বোঝা যাচ্ছে সোটা মিশানোর পর ঢাকা ঢাকনি দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল এবং গোলাপ জল একসাথে ছিল তাই দিয়ে দিলাম এক মুখের মতো মানে দুই চামচ এবং দিয়ে দিলাম ডানো গুঁড়া দুধ এই যে দেখেন রেডি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি যারা আমার আমার মতো কাঁচা রাধুনি আছেন নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু খুবই উপ কৃত হওয়ার মতো একটা রেসিপি আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখবেন পুরোপুরি দেখে লাইক দিবেন কমেন্টস করবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন